গুড মর্নিং, আজকে মানডে, উইক শুরু হলো আর এখন ঘড়ির কাঁটা প্রায় 8:05। এখন থেকে আমি আমার ক্যামেরাটা অন করলাম আর বাইরে দেখো এত রোদ না, মানে তাকাতে পাচ্ছি না। সূর্যটা তোমাদের দেখাতে ঠিকমতো পারলাম কি না তাও বলতে পারবো না, ভীষণ রোদ, কোনো দিকে তাকানো যাচ্ছে না, তবে ক্লিয়ার ব্লু স্কাই। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 28th অক্টোবর আর এখন কটা বাজে সেটা দেখালাম তোমাদের এক্ষুনি। আজকে পুরোপুরি আমার লেট হয়ে গেছে জানো, 4:45 সময় একবার উঠেছিলাম, তারপরে যে ঘুমিয়েছি উঠেছি প্রায় 6:30, তারপরে এই চাটা খেয়ে মানে একটা লেথার্জিক টাইপ, তো সেটাকে ঝেড়ে ফেলে দিয়েছি। দিয়ে আমি ওয়াকিংও করেছি, সবই করেছি, এখন অবধি রান্নাঘরে ঢুকিনি, তবে এইবার রান্নাঘরে যাব। এখনও কাপড় জামাও ড্রাই মানে ওয়াশিং মেশিনে শেষ হয়নি, তাই এখনও শুকোতে দিতে মানে দিতে পারিনি। আর বাইরে প্রচণ্ড রোদ দেখলে, মানে আমি সূর্যটা যে তোমাদের দেখাবো আমি নিজেই তাকাতে পাচ্ছি না, এত রোদ, তো তাই জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। ম্যাগি তো ঘুরে চলেও এসেছে, আজকে একটু লেট লেট সব ব্যাপার। তো রান্নাঘরে যাব তো বটেই, কিছু খাবারের ব্যবস্থা তো করতেই হবে। তো ওই কটা চিংড়ি মাছ বেঁচে আছে, অল্প করেই চিংড়ি মাছ আনিয়েছিলাম সেদিনে, গুড্ডিকে করে দিয়েছিলাম, আর অল্প মানে বোধহয় খাঞ্চার এক মতো কি পাঁচেক এরকম পড়ে আছে, তো ভাবছি সেটা দিয়েই একটা ঝাল টাইপের করব। আলু ভাতে আলু সেদ্ধ করেছি, ওই আলু ভাতে মাছের ঝাল, এই দিয়ে আমার লাঞ্চ হয়ে যাবে। আর রাত্রিবেলা আজকে আর রুটি খাবো না, রাত্রিবেলা আজকে ম্যাগি চাউমিন করব, তারই সরঞ্জামগুলো সকালে কেটে বক্সে করে রেখে দেবো, তাহলে রাত্রিবেলা ম্যাগি দিয়ে জাস্ট একটু নাড়াড়ি করে আমি করে নেব, এই আর কি। আজকে জানি না একটু মানে মাথাটা ধরা ধরা মতো আছে, কিন্তু আমি সেটাকে পাত্তা দিচ্ছি না, একটু কিরকম একটু ডিজিনেস টাইপের, একটু মাথাটা যেন মনে হচ্ছে ডিজিনেস, মানে একটু মানে ব্যালেন্সের অভাব, একটু স্লাইট, খুব স্লাইট। যাই হোক, সেসব নিয়ে আমি অত মাথা ঘামাই না। তো এখন যাব রান্নাঘরে, কেননা বেশি দেরি হয়ে গেলে না আবার আমার এই ফ্যাব্রিক ট্যাব্রিকের কাজ করতে মানে দেরি হয়ে যায়। কালকে তো দেখো কত তাড়াতাড়ি সব কিছু করলাম, তারপরেও সেই ওই কলের মিস্ত্রি এলো, প্লাম্বার এলো, বাস দেরি হয়ে গেল। যাই হোক, আর গুড্ডি ওখানে ভালো আছে, তোমরা বেশ কয়েকজন জিজ্ঞেস করছো, হ্যাঁ গুড্ডি, আর অনেকে জিজ্ঞেস করছো গুড্ডি পৌঁছলে আমাদের জানিও। গুড্ডি পৌঁছেছে বলেই তো আমি বস্টন লোগান এয়ারপোর্টে যে প্লেনটা ল্যান্ড করছে তার শর্ট ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার মানেই তো গুড্ডি পৌঁছে গেছে। যাই হোক, তো তোমরা হয়তো শর্ট ভিডিওটা সবাই এখনো দেখে উঠতে পারোনি, দেখো দুটো শর্ট ভিডিও দিয়েছি, ম্যাগুর একটা শর্ট ভিডিও আজকে শেয়ার করেছি, তো তোমরা সেগুলো দেখো। আর গুড্ডি ভালো আছে, ওদের ওখানে 31st হ্যালোইন আছে, আমাদের কালী পুজো যেরম ওদের ওখানে হ্যালোইন আছে, ভূত প্রেতের ব্যাপার, তো ওর ইচ্ছে আছে হন্টেড হাউসে যাবে। আমি যতটাই এইসব ব্যাপারে ভীতু ও ততটাই সাহসী, তো যাবে হন্টেড হাউসে বেড়াতে। আজকেও মানে ছবি পাঠিয়েছে দেখলাম যে বেরিয়েছিল, ওই সব রাস্তাঘাটে ওখানে তো সব সাজানো হয়, ওই গাছ দিয়ে ভূত ঝুলছে, কঙ্কাল ঝুলছে, তারপরে পাম্পকিনের ভেতরে আলো দিয়ে মুখ চোখ মানে ওই কেটে কেটে করে, এইসবগুলো তো তোমরা নিশ্চয়ই অনেকেই ইংলিশ মুভিতে দেখেছো, তো ওই সব দিয়ে সব সাজিয়েছে, তো সেইগুলো দেখতে আজকে বেরিয়েছিল। তো ঘুমিয়েছে প্রচুর, আবার এখনও ঘুমিয়ে পড়লো, আমাকে বললো দু চারটে কথা হয়েছে হয়ে তারপর বললো আমি ঘুমিয়ে পড়ি, তো দু একদিন তো একটুখানি এরকম ঘুমের রেশ থাকবেই, একটু টায়ার্ডনেস থাকবেই, তারপরে আর তো মানডে থেকে ওর চাকরি আরম্ভ হয়ে যাবে, এখন ওর সানডে রাত্রি, তো আমাদের যখন সন্ধে মানে হবে তখন ও অফিস যাবে, তো এই আর কি। এইভাবে আবার ওর তথানুগতিক রুটিন শুরু হয়ে গেল, আর আমার তো শুরু হয়েই গেছে, তোমরা তো কালকের ভিডিও দেখেছো, তো এই আর কি। চলো আবার যাই রান্নাঘরে, টুকটাক একটু নিজের খাবারের মতো জোগাড় করি, ম্যাগুটা রান্না করি, করে আর তারপরে আবার ব্রেকফাস্ট টেকফাস্ট করে চান করে বসে যাব ফ্যাব্রিকের কাজ করতে আর কি। ফ্যাব্রিকের কাজটা আছে তাও একটা সময় কাটে, আদারওয়াইজ তা না হলে বসে বসে না খুব বোর লাগতো জানো তো, আর তো কিছুই করার নেই বেসিক্যালি, বলতে গেলে সত্যি কিছুই তো করার নেই, আর ঘর দর পরিষ্কার এ সেটা, হ্যাঁ ওপর ওপর একটু ডাস্টিং ফাস্টিং করে নিলাম, কিন্তু সেই অর্থে যেরকম পরিষ্কার টরিষ্কার ওরকম প্রত্যেক দিন তো আর আমার হয় না, তো তাই জন্যে আর কি কাজ করব বলো, শুধু বসে বসে মোবাইল দেখতে দেখতে মানে আরও ক্লান্ত হয়ে পড়তাম এবং আরও বোর লাগতো।
তবু এই ফ্যাব্রিকের কাজটা আছে, তার জন্যে টাইমটা কিছুটা আমার কেটে যায়, সন্ধে বলো সকাল বলো যাই হোক। আর তারপর তোমরা আছো, তোমাদের সঙ্গে নিয়েও এই যে দিনটা শুরু করি, আবার সেই ভিডিওটাকে এডিট করি, এই এই সব নিয়ে কোনো মতে আর কি দিনগুলোকে পার করে দিচ্ছি আর কি বলো। যাই হোক, তোমরা অনেকেই শেয়ার করেছো যে তোমাদেরও ছেলেমেয়েরা বাইরে থাকে, তারাও চলে গেছে গেছে এইসব, যে মায়েদের এটা স্যাক্রিফাইস করতেই হয়। হ্যাঁ, সে তো দেখো, সে তো অবস্থা বুঝে ব্যবস্থা তো করতেই হয়, কিন্তু মানে মানসিক একটা যে ফাঁকা লাগা বা মিস করা, সেটা একটা মাই বুঝতে পারে যে তার সন্তান যখন বাইরে চলে যায় বা বিদেশে চলে যায়, সে ইন্ডিয়ার মধ্যেই হোক আর ইন্ডিয়ার বাইরেই হোক, যাই হোক না কেন, কাছে যখন না থাকে তখন সব মানে এটা খুব নর্মাল জিনিস যে একটা মিস করা তো থাকবেই। তো যাই হোক, চলো লেগে পড়ি কাজে আর কি। ওয়াশিং মেশিনটা শেষ হয়ে আসছে, আমি ওটার জন্যই ওয়েট করছি যে একেবারে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে রান্নাঘরে ঢুকবো, না হলে না রান্নাঘরে গিয়ে আবার আসতে হয় হাত ধুয়ে কাপড় জামা শুকোতে দিতে। আজকে সব কিছুই দেরি হয়ে গেছে তো, তা না হলে বলো এখন 8:10 প্রায় কাঁটা ঘুরছে, এখন অবধি কাপড় জামাও শুকোতে পড়েনি, কিছুই হয়নি, জাস্ট চা খাওয়া হয়েছে, আর ওই আমার একটা ব্রেকফাস্টের ডিম সেদ্ধ আর একটা আলু সেদ্ধ, এই হয়েছে, আর কিছুই হয়নি। যাই হোক চলো, মহিলাকেও তোমাদের দেখাই, দেখিয়ে আর শুরু করে দিচ্ছি। এই যে আমার ছোট মহিলা ঘুরে টুরে এসে এখানে শুয়ে আছে পাখার তলায়, এই দেখো বুঝতে পেরেছে যে আমার দিকে ক্যামেরা দেখাচ্ছে। কালকের থেকে আজকে একটু দেরি হয়ে গেছে সব দিকে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো তাই জন্য সব দিকেই দেরি হয়ে গেছে। যাই হোক, এখন বাজে 8:25, রান্নাঘরে সবে এলাম, তবে অবশ্য একটাই রান্না, শুধু মাছের ঝাল করব, আর আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখো ম্যাগির মাংস মাছ আমাদের দুজনকার ভাত সব চাপিয়ে দিয়েছি। আর এইবারে মেন কাজ হচ্ছে এই যে এই কটা চিংড়ি মাছ আছে এইগুলোকে বাজবো, 1, 2, 3, 5টা, ঠিকই বলেছি 4-5টাই হবে, ওই 5টা চিংড়ি মাছ ভাজবো, দিয়ে একটুখানি ঝাল করব, বাস। আর আলুও সেদ্ধ হয়ে গেছে, ওটাকে মাখবো, আমার শেষ। আর ব্রেকফাস্ট তো ওই ওটস করব, আর দেখি একটু পেয়ারা ফেয়ারা এইসব কেটে নেবো আর কি। তো চলো চিংড়ি মাছটাকে আগে পরিষ্কার করি, ওটাই একটা মানে বিরক্তিকর কাজ, যদিও পরিমাণে খুব একটা নেই তো চটপট হয়ে যাবে, সঙ্গে থাকো। এই যে ম্যাগুকে দেখো, দিদির বিছনায় এসে শুয়ে আছে, নিজের সব পরিচর্যা হচ্ছে, দেখেছো চাদর পেতে রেখেছি সবটা ঢাকা দিয়ে, কালকে তোমাদের দেখিয়েছিলাম, সেইখানে এসে বসেছে। এ এখন প্রথম কয়েকদিন এরকম হবে, তারপরে আর আসবে না। দিদির খাটে চাপা দেওয়া রয়েছে, সেখানে গিয়ে বসে আছে, জানো এখন নতুন নতুন কিছুদিন ও একটুখানি ওরকমভাবে অ্যাটাচড থাকবে, তারপরে আস্তে আস্তে আবার অভ্যেস হয়ে যায়, তখন আবার আর অত ঢোকেও না ঘরে। এখন দিদির খাটে গিয়ে বসে আছে, সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা দিদির ঘরে গেছে, দিদির খাটটাকে ভালো করে শুঁকলো, শুঁকে তারপরে বুঝলো না এটা দিদি তো নয়, চাপা দিয়ে তো চলে গেল তখন। হ্যাঁ, ও অবলা জীব, ওরও তো মিস করা ব্যাপারটা আছে বলো, সব কিছুই কি আমাদের হয়, ওদেরও হয়, তো এখন এই কদিন একটু থাকবে, তারপর আবার আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। চলো, আমি এই একটু সবজি সবজাই যে কেটে রাখলাম, রাত্রিবেলা ম্যাগি চাউমিন করব, একটু টমেটো ক্যাপসিকাম আর মাশরুম এই অল্প কেটে রেখেছি, আর পেঁয়াজ এই কেটে রাখলাম, একটু লঙ্কা কুচি, এটা রাত্রিবেলা হবে, আর সকালবেলা চিংড়ি মাছের ঝালটা এবার চাপাবো।
দেরি হলেও মেকআপ দিয়ে দিয়েছি। এখন বাজে 9:05, আমার রান্নাঘরের পাট শেষ, আলো টালো নিভিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। আর ব্রেকফাস্ট তো দেখেইছ, ওটস আছে ব্যানানা দিয়ে, আর এই যে একটা ডিম সেদ্ধ, ব্যাস। আজকে আর পেয়ারা বা শসা টমেটো এসবগুলো কাটিনি, ইচ্ছে করলো না। খুব ভালো ওয়েদার জানো তো, গুড্ডিটারি থাকার লাস্টের দিকগুলো এত বাজে, ওই দানার জন্যে হলো। অবশ্য ওই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালোবাসে, আমি আবার একদম ভালোবাসি না। যাই হোক, দেখতে দেখতে দেখো 27-28 দুদিন পার হয়ে গেল, সময় যেন ঝড়ের গতিতে যাচ্ছে, তাই না? এই এলো, ভাবলাম যে পরিষ্কার টরিষ্কার করছি, এ করছি, মেয়েটা আসবে, মানে একটা অন্যরকম মনের উৎসাহ ছিল। দেখতে দেখতে সেই সব দিন কেটেও গেল, দেখতে দেখতে সে মেয়ে চলেও গেল, মানে কি বলবো। হ্যাঁ, এরকমভাবে মানে ঝড়ের গতিতে দিন চলে যাচ্ছে। তবে এখন মনে হচ্ছে ঝড়ের গতিতে দিন চলে যাক, আবার কবে মেয়ের সঙ্গে দেখা হবে সেই অপেক্ষা, তাই না? এইভাবে দিনগুলো কেটে গেলেই ভালো হয়। এখন আর ঢিমে তালে কাটতে মনে হয় যে না না না, এখন ঝড়ের গতিতেই কাটুক, দেখা যাক আবার কবে মা মেয়ের একসঙ্গে হই। ম্যাগু ওখান থেকে নেবে এসে এখন এখানে বসেছি সোফার কাছে। ওর তো বাড়িতে অবারিত দাঁত, যেখানে ইচ্ছে যখন ইচ্ছে ও বসে শোয়ে, কোনো ব্যাপার না। আবার কালকের থেকে ওর অফিস, আমাদের এখন সোমবার হয়ে গেল, ওর তো আর হয়নি, আমাদের আজকে সন্ধে হবে যখন তখন ওর অফিস যাওয়ার টাইম হবে। তবে এটাই তো জীবন, তাই না? বাড়িতে বসে থাকবে শুধু গল্প করবে সেটা তো ঠিক না, সেটার জন্যে তো লেখাপড়া শেখেনি, এস্টাবলিশমেন্ট তো করতেই হবে একটা। সব রকম বুঝতে পারি জানো তো, তারপরেও আবার মন এক এক সময় না বুঝতে চায় না। সুটকেসগুলো আনপ্যাক করেছে বললো, জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখেছে, কিন্তু এখনো টুকটাক যেগুলো ওই একটু দুল ফুল, তারপরে হাতের ওই সব পরে, তারপরে পারফিউম টারফিউম, সানস্ক্রিন, যেসব ওইগুলো নিয়ে টয়লেট্রিজ যেগুলো নিয়ে গেছে সেগুলো এখনও গোছায়নি, সেগুলো আবার কবে গোছায়। ওর অবশ্য একটা কি সুবিধে বলো তো, ওর তো অফিসটা 3:30 থেকে, মানে বেলা দুপুর 3:30 থেকে, তো তাই জন্য সকালটা ওর পুরো ফ্রি, ওই সকালবেলা করবে কোনো দিন। জামা টামাগুলো সব করে নিয়েছে, যা যেটুকু জানতে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খেয়ে জানোই তো আমার রুটিন, চান টান করবো, চান টান করে তারপরে একটু ফ্যাব্রিকের কাজ নিয়ে বসবো। কালকে থেকে সবে শুরু করেছি, এক এক করে তো এবার শেষ করতে হবে না? তবে এখন পুজোর মতো সেই চাপটা নেই, যদিও 13-14টা কাজ হাতে আছে, কিন্তু ওই চাপের ব্যাপারটা নেই যে তাড়াতাড়ি করে দিলে তবে তারা পড়তে পারবে পুজো, সেই ব্যাপারটা নেই। ওই জন্য কি ধীরে সুস্থে আস্তে আস্তে আমি সবই করছি এবং করেও ফেলবো। নভেম্বরের এন্ডের মধ্যে আমি অবশ্যই পারবো সব ডেলিভারিগুলো করে দিতে, সেই আশা রাখি। চলো খেয়ে নি, খেয়ে চান টান করে তারপর আবার আসছি। এখন 9:45 বাজে, আমার চান হয়ে গেল, চান টান করে বেরিয়েছি, খুব ফ্রেশ লাগছে। বাইরের ওয়েদারটা এত ভালো না, মানে ওয়েদার ভালো থাকলে দেখবে মন মেজাজও অনেক ভালো থাকে,
শরীর স্বাস্থ্যও ভালো থাকে। আর ওয়েদারটা অন্ধকার মতো থাকলে জানি না, আমার পার্সোনাল এটা ফিলিংস একদম ভালো লাগে না। বাপরে, আজকাল কিন্তু না এসিটা অত চালানো যাচ্ছে না জানো না, জানো তো মানে তোমাদেরও এরকম হচ্ছে কিনা জানি না, বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো ভাব, এসিটা চালানো যাচ্ছে না। এমনি পাখায় ঠিক আছে, পাখা ছাড়া আবার থাকা যাচ্ছে না, কিন্তু এসিটা ঠিক এখন স্যুট করছে না। আর এইবার নভেম্বর মাস তো পড়তে চললো, যদিও এখানে দেখো সেরকম যে একটা ঠান্ডা সেটা হয় না, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এখন তো সবই ওলটপালট হয়ে গেছে, কিন্তু তাও ওই আর কি একটু অল্প মনে হয় ঠান্ডা ঠান্ডা হয়, যে এসিটা ঠিক স্যুট করে না। ওই জন্য আমি আজকাল আর এসি চালাই না, দরকারই পড়ে না, আর শুধু শুধু কেন চালাতে যাব তাই না? পাখাতেই যখন কাজ হয়ে যায় তখন আর চলো, চুলটুল আঁচড়ানো হয়ে গেল, এবার ম্যাগির খাবারটা রেডি করে ওর হোল্ডারে দিয়ে দেবো। মহিলা তো খাবে না যতক্ষণ না আমি বসবো না, তো এখন দেরি আছে, এখন 9:45, এত তাড়াতাড়ি ও জন্মে খায় না, তো আমি বসবো একটু ফ্যাব্রিকের কাজ টাজ নিয়ে। বসে গেছি ফ্যাব্রিকের কাজ করতে, আর ম্যাগির খাবারটা এনে এখানে রেখেছি পাখার তলায়, এখন মাখা যাবে না, প্রচণ্ডই গরম, প্রেশার কুকারে ছিল তো, তো যাই হোক সেটা কিছুক্ষণ পরে আমি ঠিক হাত ধুয়ে মেখে দেবো, মেখে আর ওর হোল্ডারে দিয়ে দেবো। এখন টু আর্লি, এখন 10:00 ওই 5-এর মতো হলো আর কি, তো যাই হোক চলো আমি বসে বসে ফ্যাব্রিকের কাজ করি, আর কিছু দেখারও নেই। তো আজকে এই অবধি থাক ভিডিওটা, তো তোমাদের যদি এত পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো। দেখা হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবার আর একটা নতুন ব্লগে, টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।